এখান থেকে শুরু হতে পারে আপনার অনলাইন জীবনের শুরুটা। ভিডিওতে যারা ক্লিক করেছেন তারা দয়া করে ভিডিওটা পুরোপুরি না দেখে কোথাও যাবেন না। ভাই আমি চাই বাংলাদেশকে বেকার মুক্ত করতে। একটা মানুষের জীবনে বেকারত্ব যে কতটা কষ্ট সেই কথা আমি জানি, সেই কথা প্রত্যেকটা বেকার লোক জানে। সো ফ্রেন্ডস, আজকে আমি যে সাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই সাইটের উপর পূর্ণাঙ্গ ট্রেনিং সম্পূর্ণ বিনামূল্যে আমি আপনাদের দিব। আপনারা শুধু কাজ করবেন, মাঠে নামবেন। সো ফ্রেন্ডস, আজকের এই টিউটোরিয়াল যদি দেখতে চান তাহলে প্রথম থেকে দেখে শুরু করে দিন, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ট্যাক্টিউ ববি আপনাদের সাথেই আছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জেনাস থেকে মেহরাব রায়হান বলছি। সো ফ্রেন্ডস, আজকের এই টিউটোরিয়ালটা মূলত কোনো অনলাইনে হচ্ছে না, অনলাইনে কোনো সাইট দেখাবো না যে অমুক সাইট থেকে এভাবে ইনকাম করতে পারবেন, ওভাবে ইনকাম করতে পারবেন। আজকের সাইটটা বা আজকের যে কাজটা আমি দেখাবো সম্পূর্ণ আপনাদের অফলাইনে দেখাবো। অর্থাৎ আমি আপনাদের আস্তে আস্তে 5 থেকে 7টা ট্রেনিং এর মাধ্যমে আপনাদের বিজনেস ম্যাগনেটম্যান করে তুলবো। বিজনেস ম্যাগনেটম্যান না পারি অন্তত বিজনেসম্যান হিসেবে করে তুলতে সক্ষম হব। সো ফ্রেন্ডস, চলুন আমি প্রথমে আমাদের কোম্পানির পরিচিতি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি, কোম্পানির ইতিহাস সংক্ষেপে কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আপনাদের জেনাস গ্লোবালে স্বাগতম জানাচ্ছি। সো ফ্রেন্ডস, আমাদের এই কোম্পানির যাত্রা শুরু হয় 2009 সাল থেকে। আমি এখানে জাস্ট সংক্ষেপে বলবো, আরো বিস্তারিত জানতে হলে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন, গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ফ্রেন্ডস, 2009 সাল থেকে যাত্রা শুরু হয়ে এখন পর্যন্ত বর্তমানে আমরা আছি 2020 সাল। আমাদের এই কোম্পানি ফাউন্ডার হলেন অ্যান্ডি রায় এবং ওয়েন্ডি লেস, ইনারা দুজন হলেন হাজব্যান্ড ওয়াইফ। আর বিশেষ করে ওয়েন্ডি লেস হলেন ওয়ার্ল্ড বেস্ট ফিমেল এন্টারপ্রেনিওর। এ পর্যন্ত আমাদের এই কোম্পানি 688টিরও বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং 2014 সালে নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন আমাদের এই কোম্পানি। তো ফ্রেন্ডস, র্যান্ডি রায় এবং ওয়েন্ডি লেস আর্থিকভাবে খুবই বিত্তবান। একসময় ইনারা দুজন চিন্তা করলেন যে ইনাদের এই অর্থ কি কাজে লাগানো যায়, এবং বহু চিন্তা ভাবনার পরে ইনারা দুজন মনস্থির করলেন যে মানুষের দেহ সুস্থ সবল এবং আর্থিকভাবে কিভাবে লাভজনক করা যায়। দেন ইনারা দুজন 19 বছর এটা নিয়ে রিসার্চ করার পরে 15টি ইনোভেটিভ প্রোডাক্ট আবিষ্কার করেন, এবং এরই মধ্যে আরো 6 জন নাসার বিজ্ঞানী এই প্রোডাক্টগুলো নিয়ে আরো 10 বছর রিসার্চ করার পর এগুলো বাজারজাত করা হয়। তো চলুন ফ্রেন্ডস, আমরা একবার ওয়ার্ল্ড হিস্টোরি পর্যালোচনা করে দেখি, $1 বিলিয়ন কোম্পানিগুলোর মধ্যে আমরা কততম আছি বা আমরা কোন পর্যায়ে আছি সেই বিষয়টা আমরা একটু পর্যালোচনা করে দেখছি। এখানে যদি আমরা অ্যামাজনের দিকে একবার বিবেচনা করি, দেখবো অ্যামাজন 4 বছরের চেয়ে টপে এসেছে অ্যামাজনের দিক থেকে। যে অ্যামাজনের মতো যে প্রোডাক্টগুলো যেমন দারাজ আছে, bdshop.com আছে, ঠিক এগুলোর মধ্যে অ্যামাজন 4 বছর লেগেছে টপে আসতে। গুগলের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, গুগল কি অর্থাৎ ব্রাউজার অর্থাৎ যে সার্চ অপশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিক দিয়ে 5 বছর লেগেছে গুগলের টপে আসতে। এবং এখানে আমরা যদি ফেসবুক, উবার, আইফোন এবং আমাদের কোম্পানি জেনাস গ্লোবালের কথা একবার চিন্তা করি, এই 4টা কোম্পানির সময় লেগেছে টপে আসতে 6 বছর। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি উই আর রেকর্ড ব্রেকিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, চলুন আমরা এবার আমাদের প্রোডাক্টগুলো গুণগত মান নিয়ে একটু আলোচনা করি, এবং দেন আমরা চলে যাবো আমাদের বিজনেস প্ল্যানে, কি করে আমরা আর্নটা করতে পারি অনলাইন থেকে, কি করে আমরা লাখপতি হয়ে যেতে পারি শূন্য পুঁজি নিয়ে। সো ফ্রেন্ডস, আমরা প্রথমে আমাদের প্রোডাক্ট ডিসকাশে যাওয়ার আগে আমরা এই চিত্রটা একটু মনোযোগ সহকারে দেখি। দেখুন ফ্রেন্ডস, একজন ইনসুলিন নিতেছে, 7 থেকে 8 দিন মাসে অবশ্যই ইনসুলিন নিতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক চলতে হয়, 1 থেকে 3 বার ইনসুলিন নিতে হয়। এরপরে আপনার ড্রাগ লিস্ট দিয়ে একবার দেখি, জ্বর হয়, সর্দি হয়, কফ হয় অথবা যে কোনো কিছুর জন্য অনেক ওষুধ খেতে হয়। ডায়েট চার্ট যদি দেখি, আমাদের এই ফল ফল আনতে খেতে হয়, এই সেই কত কিছু খেতে হয়, এক্সারসাইজ করতে হয় রেগুলার, তারপর আমাদের ভুঁড়ি কমে, পেট কমে, না হলে ভুঁড়ি কমবে না। এভাবে 10 থেকে 15 বছর লেগে যায় আমাদের সুস্থ হতে, অথবা অনেকে সুস্থ হয়েও না ঠিক যেভাবে আছে এরকম দিকে যায়, মাথা ব্যথা, পা ব্যথা, কত কিছু, এগুলো করতে করতে আমাদের জীবনটা একদম হেল হয়ে যায়। নো, এগুলো আর না। এবার আমি আমাদের ড্রাগ লিস্ট অর্থাৎ আমাদের যে প্রোডাক্টগুলো দেখাবো আপনারা যদি দেখেন এবং এগুলো প্রমাণিত, ডাক্তারিভাবে প্রমাণিত, আপনারা নির্দ্বিধায় এই কোম্পানিতে কাজ করতে পারেন। সো ফ্রেন্ডস, চলুন এবার আমরা প্রোডাক্টগুলো দেখি যে কি কি প্রোডাক্ট আছে আমাদের এখানে, যে প্রোডাক্টগুলো খেলে এগুলো কাজ করবে, এগুলো সেরে যাবে, আপনার ডায়াবেটিক্স একদম নিরাময় হয়ে যাবে, একদম জিরোতে চলে আসবে। আমাদের সাধারণ জনগণের শরীরে যেরকম ডায়াবেটিক্স, একদম ডায়াবেটিক্স রোগীর শরীরে ঠিক সেরকম ডায়াবেটিক্স হয়ে যাবে এবং ক্ষতস্থান তাড়াতাড়ি শুকাতে সাহায্য করবে। ফ্রেন্ডস, আমরা এই প্রথমেই চলে যাচ্ছি রিজার্ভে, ডায়াবেটিক্স যেটার কাজে লাগে, রিজার্ভ শুধু ডায়াবেটিক্স না, অনেকগুলো কাজে লাগে। দেখুন রিজার্ভ যে প্রোডাক্টটা, এটা আমাদের কি কি কাজে করছে, এটা সমস্ত ফুড সাপ্লিমেন্ট। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের যে প্রোডাক্টগুলো সবগুলোই ফুড সাপ্লিমেন্ট, কোনো সাইড এফেক্ট নাই এগুলোর পাশাপাশি, আপনি ডাক্তারি ওষুধও খেয়ে যেতে পারবেন নিয়মিতভাবে। ডায়াবেটিক্স রোগীদের প্যানক্রিয়ার ডেভেলপমেন্ট এবং রক্ত থেকে সুগার নিয়ন্ত্রণ করে এবং ক্ষত সারাতে সাহায্য করে, ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দেয়, রোগ নিরাময়ে সাহায্য করে ও কমা থেরাপি পরবর্তী অবস্থায় উন্নয়ন করে, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট মাত্রা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বডি গার্ড হিসেবে কাজ করে, এরকম আরো এক্সট্রা আছে। তার মধ্যে আরেকটা যে কমন রোগ, সেটা শ্বাসকষ্ট দূর করে। আপনার যদি শ্বাসকষ্ট থেকে থাকে অথবা আপনার ফ্যামিলি যদি কারো শ্বাসকষ্ট থেকে থাকে, 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শ্বাসকষ্ট দূর হবে। পাইলস নিরাময় করে,
দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের যাবতীয় যত সমস্যা সমাধান করে। আমাদের রিজার্ভ প্রোডাক্টের এই গুণাগুণ। আপনারা চাইলে রিজার্ভ প্রোডাক্টটা সবাই সেবন করতে পারেন, ফ্যামিলির সবাই সেবন করতে পারেন। এবং নেক্সট এমপিএম, এখন এমপিএম এর কি কাজ? এমপিএম দুইটা বোতল, দুইটার কাজ দুই রকম, আবার একই রকম বলা যায়। টু ক্যাপসুল পিএম শরীরে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সহ যাবতীয় পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শারীরিক দুর্বলতা দূর করে, শক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি করে, রাতকানা রোগ প্রতিরোধ করে, শরীরের কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতির হাত থেকে রক্ষা করে, হাড় ক্ষয় পেশি এবং জয়েন্টের ব্যথা হ্রাস করে, দিনব্যাপী কর্মদ্বীপ প্রাণচঞ্চল এবং সর্বোচ্চ সংবেদনশীল রাখার পাশাপাশি রাতে সুখ নিদ্রা নিশ্চিত করে, শরীরে পূর্ণ গঠন প্রক্রিয়ার ক্রিয়াশীল করে। এটাও খুবই ইম্পর্টেন্ট শরীরের জন্য, এটা বিশেষ করে যারা বৃদ্ধ, যাদের পা ব্যথা করে, হাত ব্যথা করে, কমর ব্যথা করে, অর্থাৎ বাতের ব্যথা যেটা বলে আর কি, এগুলোর জন্য, এদের জন্য এটা খেলে আসলেই ভালো, আসলেই উপকারী, খেতে পারেন। আপনাকে খেতে বলছি না, বা আপনার ফ্যামিলিতে যদি কেউ থাকে খাওয়াবেন। সবচেয়ে বড় কথা হলো এগুলো হলো আমাদের প্রোডাক্টের গুণাগুণ। কেন আমাদের প্রোডাক্ট ওয়ার্ল্ড একতা রেকর্ড ব্রেকিং করেছে কি কারণে, সেগুলো আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। এবং ফিনিট, দেখুন ফিনিটের কি গুণাগুণ। এটি টেলোমেরাস টনিং প্রতিরোধ করে, কোষকে সুরক্ষা দেয়, শরীরের শক্তি বৃদ্ধি করে, বার্ধক্য দূর করে, ডিএনএ মেরামতের সাহায্যে পুরুষ এবং মহিলার বান্ধত্য দূর করে। আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি না যে এই প্রোডাক্টটা সত্যি সত্যি যে পুরুষের বান্ধত্ব দূর করতে পারবে। এটা যারা খেয়েছে তার মধ্যে প্রায় সবাই সফলতা পেয়েছে এবং তার ফল পেয়েছে, বান্ধত্ব দূর হয়েছে, তাই আমি সে এটা এখানে দিয়েছি। এবং কোষগুলোকে পুনর্গঠন করে দেহকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। ভাই যেহেতু এই ওষুধটা কোষগুলোকে পুনর্গঠন করে, সেক্ষেত্রে অবশ্যই ডিএনএ মেরামত করতে পারবে, এটা 100% বলা যেতে পারে। তারপরও আমি 100% শিওর দিচ্ছি না। আপনারা চাইলে যারা যাদের বাচ্চা হয় এই ওষুধটা সেবন করে দেখতে পারেন। এবং নেক্সটে যদি আমরা যাই দেখবো স্টেম সেল টেকনোলজি লুমিনিস, এটা কি কাজে লাগে। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে চেহারা একটা একটু ব্ল্যাক দেখা যাচ্ছে আর একটু ফর্সা দেখা যাচ্ছে। এবং এই ওষুধটা কি কাজে লাগে আমি এখন আপনাদের বলে দিচ্ছি। এটা মহিলাদের জন্য বিশেষ করে কাজে লাগবে। ত্বক সতেজ রেখে তারুণ্য ধরে রাখে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, এটি মুখমণ্ডলের শুষ্কতা, দাগ, মেসদা, অন্যান্য যে কোম্পানি আছে, যেমন আমি আগে আর একটা কথা বলে নিই, যেমন আছে মনে করেন ওই কি জানি বলে ফেয়ার এন্ড লাভলি, এরকম আছে নেভিয়া ক্রিম, এগুলোর মতো এটা। তবে আমাদের কোম্পানির যে প্রোডাক্টটা এটা 100% কার্যকরী। সেটা একজন জেনাসের একজন কর্মকর্তা ছিলেন, কর্মকর্তা যিনি বিভিন্ন জায়গায় ট্রেনিং দেওয়াতেন, ট্রেনিং দেওয়ায় অনেকেই জেনাসে জয়েন করেছেন, সেটা ইউএস এর। উনি এই ওষুধটা নিজে প্রমাণ দেখানোর জন্য এক হাতে ইউজ করতেন শুধু, এবং আরেক হাত ইউজ করতেন না। সো মানুষ যখন বলতো যে এর প্রমাণ কি যে আপনাদের ওষুধগুলো কাজ করে, তখন উনি দুটো হাত সামনে ধরে দিতেন, এক হাত সাদা এবং আরেক হাত কালো দেখা যেত, তখনই ওনারা বুঝতে পারতেন যে আসলে এই ওষুধগুলো কার্যকরী। এটি মুখমণ্ডলের শুষ্কতা, দাগ, মেস্তা, শুক্ররেখা, বলিরেখা, ত্বকের বার্ধক্য সহ ত্বকের সংক্রমণ রোধ করে। লুমিনেসি চামড়ার নিচের স্টেম সেল সক্রিয় করে, ত্বককে সুন্দর সতেজ রাখার পাশাপাশি দ্যুতিময় যৌবন দীপ্ত লাবণ্যময় করে তোলে। গেল লুমিনেসের গুণাগুণ। এবং তারপর আমরা চলে এসেছি জ্যান, দেখতে পাচ্ছেন এখানে পূর্বের এই ব্যক্তিটা ছিল পেটওয়ালা, ভুড়িওয়ালা, এখন দেখা যাচ্ছে এখানে ভুড়ি নাই, এবং এই মহিলাটা ছিল ভুড়িওয়ালা, এই মহিলাটাও দেখা যাচ্ছে খুব স্লিম হয়ে গেছে, জিম করতে হচ্ছে না। এখানে আমরা এইভাবে স্লিম হতে পারবো যদি আমাদের স্লিম দেহ চাই। এটা হলো আগেরটা আর এটা হলো পরেরটা, বিফোর আফটার। এবং এটা কি কাজে ধরে, বডি ফিটনেস ফুড সাপ্লিমেন্ট, দেহকে সুস্থ সবল রাখে, শরীরের অতিরিক্ত চর্বি ও মেদ কমায়, ওজন কমাতে সাহায্য করে, শারীরিক গঠন সুষম করতে সাহায্য করে, হজমে সহায়তা করে, শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। গেল এরপরে আমাদের চলে আসলো রেবিটা ব্লু, এটাও আমাদের কোম্পানির আরেকটা প্রোডাক্ট। এটার কি কি কাজ, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, হৃদরোগ প্রতিরোধ করে, হার্ট ভালো রাখে, শরীরের স্টেম সেল সতেজ রাখে, গ্যাস্ট্রিক আলসার নিরাময় করে, সেল নিরপিয়ার করে, নতুন সেল তৈরি করে, বোন মেরো তৈরি করে, বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের কোষগুলো নষ্ট হতে থাকে, শরীরে ব্যথা হয়, শরীর ছোট হয়ে আসে, রেবিটা ব্লু তা প্রতিরোধে সাহায্য করে। শরীরে ব্যথা আমি আগেও বলেছি, আগের যে ওষুধটা এটাও এই কাজে কার্যকরী করে, এবং রেবিটা ব্লু সরাসরি এই কাজে কার্যকরী হচ্ছে, যাদের শরীর ব্যথা করে তাদের এটা তারা এটা ব্যবহার করতে পারে। এবং দেখি তারপর কি আসছে আমাদের আমাদের এখানে মাইন্ড। ভাই অনেকেই মোটামুটি অনেকটা পাগলের মতো হয়ে যায়, মাইন্ড ওষুধটা কাদের কাজে লাগে আমি সেটা বলছি। মাইন্ড ওষুধটা হলো স্মরণ শক্তি বৃদ্ধি করে, মেমোরি লস প্রতিরোধ করে। আপনি একটা এক্সিডেন্ট করেছেন, এক্সিডেন্ট করার পরে আপনার মেমোরি লস হয়েছে, আপনি ভুলে গেছেন আপনার অতীত, সেই অতীতকে স্মরণ করার জন্য এই ওষুধটা আপনি সেবন করতে পারেন। আপনার ভাই ব্রাদার্স, ভাই বোন অথবা কোনো পরিবারের অন্য কেউ থাকলে বা আত্মীয় স্বজনদের এই ওষুধটা সেবন করতে পারেন।
মেন্টাল স্ট্রেস কমাতে সাহায্য করে। আপনি মেন্টালি খুবই টেনশনে আছেন, মেন্টালি কিছু ভালো লাগে না, একতা সবসময় একাকী ফিল করেন, সেটা প্রতিরোধ করতে এই ওষুধটা সাহায্য করবে। সর্বোপরি মেন্টাল রিটার্ডদের জন্য কার্যকরী ফুড সাপ্লিমেন্ট মেন্টাল স্ট্রেস কমা। আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, আমি আর আমার যে প্রোডাক্টগুলো রিভিউ এখানে দিচ্ছি না, কয়েকটা প্রোডাক্ট যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো রিভিউ আমি অলরেডি দিয়ে দিয়েছি, এগুলো আপনারা সেবন করবেন। যে অ্যাঙ্গেলেস, এটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি। এটা হলো যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, যা নায়ক নায়িকারা দেখেন যে অনেক বৃদ্ধ হয়ে যায়, 60 বছরের নায়িকাও দেখা যায় যে ঠিক এরকম সুন্দর। এই পাশটা আর এই পাশটা দেখুন। আপনি যদি এই এই সাবানটা সেবন করেন, এটা একটা সাবান, এটা যদি সেবন করেন তাহলে আপনার চেহারাও ঠিক এরকম হয়ে যাবে। আপনার যে খোঁচা পড়ে যায়, বুড়া হওয়ার পর যে খোঁচা পড়ে যায়, সেই খোঁচাটা আর থাকবে না, আপনার চেহারাটাও ঠিক এরকম হয়ে যাবে। আপনি নিজে এটা ইউজ করে দেখতে পারেন। যাই হোক, আমি অনেক প্রোডাক্টের রিভিউ দিয়েছি, এখন আর প্রোডাক্টের রিভিউ দিতে চাচ্ছি না। আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা যারা আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন তাদেরকে আমি পুরো এই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করবো, অর্থাৎ আমি প্রেজেন্টেশনটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আপনারা নিজে নিজে দেখে নেবেন যে কোনটার কোন গুণাগুণ। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাই আমাদের বিজনেস প্ল্যানে। আমাদের বিজনেস প্ল্যানটা আলোচনা করার আগে আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই। আপনাদের সবার অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে ধারণা আছে, আর আমি এখন যে সাইট নিয়ে আলোচনা করবো এটাও সেম টু সেম একটা অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটই। তবে হ্যাঁ, এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সবগুলোই কার্যকরী, এবং আমি আমার ফ্যামিলিতেও আমার একজনকে ইউজ করতেছি বর্তমানে, সে বর্তমানে সুফল পেয়েছে। অর্থাৎ যে শ্বাসকষ্টের যে ওষুধটা আমি প্রথমেই যেটা বলেছিলাম, রিজার্ভ ওষুধটা আমার এখানে একজন ক্রয় করেছে আমার ফ্যামিলিতে, এবং সে অলরেডি ইউজ করতেছে, আসলে সে সুফল পেয়েছে। আশা করি এই প্রত্যেকটা ওষুধেই কার্যকরী। সো আপনারা নির্দ্বিধায় এর মার্কেটিংটা করতে পারেন, গ্লোবাল মার্কেটিং। আপনারা অবশ্যই এটা লোকাল বিজনেস হিসেবে ধরবেন না, সবসময় গ্লোবাল ভাবেই ধরবেন, যেহেতু এটা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। সো ফ্রেন্ডস, চলুন আমরা এবার আমাদের বিজনেস প্ল্যানটা সম্বন্ধে একটু ডিসকাস করে নিই। তার আগে আমি বলে নিতে চাই, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ট্রেনিং হতে যাচ্ছে, এবং আজকে আমি আপনাদের জাস্ট একটু শর্টকাটে বুঝিয়ে দেবো, এবং ধীরে ধীরে আরো 6টা ট্রেনিং এর মাধ্যমে আমি আপনাদের একদম প্রফেশনাল করে গড়ে তুলবো। এবং এইখানে যে সাপোর্টটা দিব এটা সবসময় থাকবে, এবং যারা সাপোর্ট পেতে চান তারা অবশ্যই আমার সাথে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন। আমি বারবার বলছি, মেসেঞ্জার আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ফ্রেন্ডস, আজকে যেহেতু আমি জাস্ট শর্টকাটে বলবো, সেক্ষেত্রে আমি সরাসরি কিছু পিকচারের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো বিষয়টা কি ধরনের হতে যাচ্ছে, কিভাবে আমাদের বেনিফিটটা আসবে, এবং লাখপতি কিভাবে এখান থেকে হতে পারবো আমরা। সো ফ্রেন্ডস, আমি আমাদের বিজনেস প্ল্যানে যাওয়ার আগে আমি আদার্স যে কোম্পানিগুলো আছে, সারা ওয়ার্ল্ড যে কোম্পানিগুলো চলতেছে, অর্থাৎ যে সিস্টেমে চলতেছে বিজনেস, সেই বিজনেসের সিস্টেমটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাচ্ছি। বিশেষ করে দয়া করে আপনারা একটু এই যে পিকচারটা, পিকচার থেকে ভালো করে মনোযোগ দিন, এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, দেখুন এখানে একটা ফ্যাক্টরিতে যখন একটা প্রোডাক্ট তৈরি হয় তখন এই প্রোডাক্টটার পিছনে খরচ হয় 40 টাকা, এবং ফ্যাক্টরি থেকে একজন এজেন্ট যখন এই প্রোডাক্টটা কিনে নেয় তখন এটা 70 টাকা দিয়ে কিনে নেয়, এবং এর থেকে একজন এজেন্টের থেকে যখন একজন হোলসেলার কিনে নেয় তখন এটা 75 টাকা দিয়ে কিনে নেয়। একজন হোলসেলার থেকে একজন রিটেইলার, অর্থাৎ একজন দোকানের মালিক যখন কিনে নেয় তখন এটার মূল্য হয় 80 টাকা, এবং এই 80 টাকা থেকে এটা একটা কাস্টমার যখন কিনে নেয় তখন এর মূল্য হয়ে যায় 100 টাকা। সো এই যে মাঝখানে যে 40 থেকে 100, মাঝখানে 70, 75, 80, মোট 60 টাকা এখান থেকে গায়েব হয়ে গেছে। এই টাকাটা গেল কোথায়? আচ্ছা, এই টাকাটা কোথায় গেল আমি একটু এখন ভেঙে সুন্দরভাবে বুঝিয়ে আমি নিজেই আপনাদের বলে দিচ্ছি। দেখুন, একটা ফ্যাক্টরি যখন একটা প্রোডাক্ট একটা এজেন্টের কাছে বিক্রি করে তখন এজেন্টের কাছ থেকে 40 টাকা থেকে 70 টাকা লাভ হয়েছে ফ্যাক্টরির, 30 টাকা, এবং একজন এজেন্ট যখন এটা একজন হোলসেলারের কাছে সেল দেয়, হোলসেলার আমি আবারও দেখাচ্ছি এখানে, দেখুন আমি একটু ছোট করে নিই নোটপ্যাডটা, একজন হোলসেলারের কাছে যখন সেল দিচ্ছে তখন মাত্র তার লাভ হচ্ছে 5 টাকা, এবং একজন হোলসেলার যখন একজন রিটেলারের কাছে এটা সেল দিচ্ছে তখন তার লাভ হচ্ছে মাত্র 5 টাকা, এবং একজন রিটেইলার যখন এটা সেল দিচ্ছে একজন কাস্টমারের কাছে তখন তার লাভ হচ্ছে এখানে 20 টাকা। অর্থাৎ রিটেইলারের ইনকামটা বেশি হচ্ছে এখানে, এবং তার থেকে বেশি হচ্ছে প্রথম যে ফ্যাক্টরি। এখানে যদি আমরা আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে বলি, দেখুন এখানে যে বিষয়টা হতে যাচ্ছে, এখানে মাঝখানে 60 টাকা থেকে কিন্তু 30 টাকা তার লাভ হয়ে গিয়েছে। এখন এই ফ্যাক্টরি থেকে যখন এজেন্ট এই মালটা ক্রয় করে তখন তাকে কাস্টমার, এবং এই এজেন্টের থেকে যখন এই হোলসেলার পণ্যটা ক্রয় করে তখন এজেন্ট হয়ে যায় ডিলার, এবং এই হোলসেলার যখন কাস্টমার থাকে এবং রিটেলের কাছে যখন একই পণ্যটা একই প্রোডাক্ট সেল করবে তখন এই হোলসেলার হয়ে যাবে আপনার ডিলার, এও ডিলার এও ডিলার, এবং এই রিটেলার যখন একজন কাস্টমারের কাছে পণ্যটা ক্রয় করবে সেও হয়ে যাচ্ছে ডিলার, কিন্তু কাস্টমার কিন্তু ভাই কাস্টমারই হয়ে যাচ্ছে, মাঝখান থেকে লসটা হচ্ছে কাস্টমারের। কিন্তু আমাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা আপনারা সবাই জানেন, যে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা সাইট থেকে কিছু প্রোডাক্ট থাকে এবং সেই কোম্পানি নিজস্ব প্রোডাক্টগুলো সেল দেয়, এবং সেই যে প্রোডাক্টগুলো আমরা সেল দিব সেটা ওই কোম্পানিরই থাকে প্রোডাক্টটা,
এবং ওই কোম্পানির প্রোডাক্টগুলো যখন সেল দিব তখন সরাসরি কাস্টমার কোম্পানির কাছ থেকে নিতে পারতেছে এবং মাঝখান থেকে আমি থার্ড পার্সন হিসেবে এখান থেকে কিছু আর্ন করতে পারবো এবং এখানে এই কোম্পানি আমাদের কি পরিমাণ আর্নটা দিচ্ছে সেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এবং কতভাবে কিভাবে কিভাবে ওরা আমাদের আর্নটা দেবে সেটা যদি আপনারা একবার প্ল্যানটা দেখেন তাহলে সত্যি সবাই এখানে কাজ করতে চাইবেন এবং অবাক হয়ে যাবেন বিষয়টা দেখে অনেক অবাক হবেন এবং বলবেন যে এটা ইম্পসিবল এটা অবিশ্বাস্য কিন্তু ভাই এটাই সত্যি এটা দিচ্ছে এমনকি আমাদের বাংলাদেশে অনেকেই করছে এবং আর্নও করতেছে এটা 100% শিওর আপনারা নির্দ্বিধায় এই সাইটে কাজ করতে পারবেন আচ্ছা সো এই মুহূর্তে আমরা কমন বিজনেস সিস্টেমটা আশা করি বুঝতে পেরেছি এখন আমি চলে যেতে চাচ্ছি আমাদের যে জেনাস গ্লোবালের যে সিস্টেমটা হতে যাচ্ছে এটা কিন্তু এতক্ষণ অ্যানালগ একটা সিস্টেম আমি আপনাদের দেখাইছি এখন দেখাবো ডিজিটাল মার্কেটিং সিস্টেম ডাইরেক্ট মার্কেটিং যেটাকে বলা হয় সো ফ্রেন্ডস দেখুন ডিএমএস ডাইরেক্ট মার্কেটিং সিস্টেম এখানে আর জেনাস আমাদের বলছে যে আমরা নিজেরাই ফ্যাক্টরিতে পণ্য তৈরি করব এবং আমরাই কাস্টমারের কাছে এটা সেল দিব এখানে কোনো প্রকার হোলসেলার কোনো প্রকার রিটেইলার অথবা কোনো প্রকার এজেন্ট থাকছে না সরাসরি ফ্যাক্টরি এবং কাস্টমারের সাথে সম্পর্ক অর্থাৎ কোম্পানি এবং কাস্টমারের সাথে সম্পর্ক হচ্ছে এখন জেনাস নামে যে একটা কোম্পানি আছে কাস্টমার তো অবশ্যই জানে না সেক্ষেত্রে এখন জেনাস কি করে কাস্টমারের কাছে তার পণ্যটা সেল দিবে আপনার এফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে যদি সবাই জেনে থাকেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারতেছেন এটা একটা সাইট এফিলিয়েট মার্কেটিং সাইট এখানে যদি আপনি জয়েন করেন একজন কর্মচারী হিসেবে অর্থাৎ একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে আপনি যদি এখানে সেল দিতে পারেন তাহলে আপনারও কিছু কমিশন থাকবে এখন এখানে জানাস আমাদের কিভাবে কমিশন দিচ্ছে সেটা আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলছি দেখুন এখানে যখন 40 টাকা দিয়ে ফ্যাক্টরিতে জানাস তার পণ্যটা তৈরি করলো এবং এই পণ্য যখন 100 টাকা দিয়ে সরাসরি কাস্টমারের কাছে সেল দিল এই যে ফ্যাক্টরি থেকে সরাসরি এখানে কাস্টমারের কাছে চলে গেল তাদের পণ্যটা এখানে মাঝখানে কত থাকতেছে ভাই এখানে মাঝখানে থাকতেছে আপনার 60 টাকা ভালো করে দেখুন খেয়াল করে আমি এখানে ভালো করে লিখে দিয়েছি 60 টাকা থাকতেছে এবং এই 60 টাকা থেকে কি করবে এখন আপনি থার্ড পার্সন হিসেবে একজন কাস্টমারের কাছে যখন এই পণ্যটা পৌঁছে দিচ্ছেন সেক্ষেত্রে আপনার কি লাভ থাকবে এখানে কোম্পানি 60% থেকে 20% সরি 60 টাকা থেকে আপনার 20 টাকা রেখে দিবে এবং 40 টাকা আপনাকে দিচ্ছে সো বুঝতেই পারতেছেন ভাই এখান থেকে কি পরিমাণ ইনকামটা হতে পারে এখন কোম্পানি যদি 20% রেখে দিচ্ছে এই 20% কেন কোম্পানি রাখতেছে 40 টাকা দিয়ে একটা পণ্য তৈরি করার পরে একটা পণ্য ক্রিয়েট করার পরে একটা প্রোডাক্ট ক্রিয়েট করার পরে যখন কোম্পানি একজনের কাছে সেল দিবে 100 টাকা দিয়ে তখন কোম্পানির অবশ্যই কিছু না কিছু রাখতে হবে তাদের নিজেদের জন্য তাদের অফিসের কাজের জন্য বা মেরামত ওই নানান তার কত কিছু আছে সবকিছু কাজের জন্য 20% রাখবেই কোম্পানি এবং এখান থেকে আমাকে সরাসরি ওরা 80% দিয়ে দিচ্ছে এখানে আমি একজন থার্ড পার্সন আমি একজন এফিলিয়েট মার্কেট হিসেবে 80% এখান থেকে পেয়ে যাচ্ছি এই 100 টাকার থেকে সরি 100 টাকা না এখানে 60 টাকা থেকে আমি 80% পেয়ে যাচ্ছি এবং এখান থেকে 20% নিচ্ছে কোম্পানি সো ফ্রেন্ডস এই টাকাটা কিন্তু আর বহু হাত ঘুরে আসতেছে না আমরা যদি একবার অ্যানালগ সিস্টেমে আমরা একবার আবার যদি যাই তাহলে ওইখানে আমরা যে জিনিসটা দেখতে পাবো দেখুন এখানে যখন একটা হাত ঘুরে গেছে এজেন্টের কাছে এজেন্ট 70 টাকা দিয়ে ক্রয় করেছে এবং এই যে হাতটা ঘুরে ওখানে গেছে এই হাতটা ঘুরে ওখানে গেছে এই টাকাটা 20 টাকা 30 টাকা 5 টাকা করে করে এক একজনের হাতে থেকে গেল কিন্তু এখানে কিন্তু ভাই মাঝখানে একজন কাস্টমার টাকাটা পাচ্ছে এবং কাস্টমার থেকে সরাসরি সরি এবং ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমার পাচ্ছে এবং সেখানে জাস্ট আমি থার্ড পার্সন হিসেবে কাজ করার জন্য মাঝখান থেকে এই 100 টাকা থেকে 60 টাকার এখান থেকে 40 টাকা লাভ পেয়ে যাচ্ছি বিষয়টা আমি আশা করি বুঝাতে পেরেছি আমি বারবার একটা কথা বলতেছি বারবার বোঝানোর জন্যই কিন্তু আপনাদের এক কথা বলছি আমি আপনাদের জাস্ট এখানে সার সংক্ষেপটা বললাম এখানে আমাদের আরো ইনকাম আছে আরো আর্ন আছে কিভাবে কিভাবে ইনকাম হবে সবকিছু আমি বলছি ভিডিওটা ধীরে ধীরে দেখতেই থাকুন সো ফ্রেন্ডস চলুন আমরা এবারে আরেকটু গভীরে যাই আমাদের বিজনেস প্ল্যানটা একটু গভীরভাবে আমি আপনাদের ভালো করে বোঝায় দিই টিম কমিশন বা আমরা আরো অন্যান্য কমিশন কিভাবে পাবো ভাই আমরা এখান থেকে এছাড়াও আর 5 ধরনের কমিশন পাচ্ছি সেই কমিশনটা আমরা কিভাবে কোম্পানি থেকে লুফি নিব সেই বিষয়টা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এখন আমি প্রথমে আমি আপনাদের একটা কথা বলছি আপনি যদি প্রতি সপ্তাহে পার উইক আপনি যদি 15 থেকে 20 ঘন্টা কমসে কম সময় দেন তাহলে আপনার পক্ষে দেখুন এখানে লেখা আছে যে 3000 থেকে 90 লাখ টাকা ইনকাম করা সম্ভব এবং পসিবল আপনি হয়তো আমাকে বলবেন সেই বাচাল ছেলেটা কোথা থেকে আসলো বলছে 15 থেকে 20 ঘন্টা সময় দিলে নাকি আমি 3000 থেকে 90 লাখ টাকা আর্ন করে ফেলতে পারবো ভাই আগে শুনুন কথাগুলো আমি কিভাবে আপনি আর্নটা করতে পারবেন সেই বিষয়টা আগে শুনুন এবং 6 থেকে 24 মাস আপনাকে এখানে কাজে লেগে থাকতে হবে একাধারে তখনই আপনার একটা রয়্যালিটি ইনকাম ইনকাম করা পসিবল হতে পারে আমি আপনাকে এখানে আগে একটা কথা বলে নিচ্ছি আমি আপনাকে বলছি না যে আপনি প্রথম মাসে 90 লাখ টাকা আর্ন করবেন আপনি 3000 থেকে 90 লাখ টাকা পর্যন্ত আর্ন করতে পারেন 6 থেকে 24 মাস যদি এখানে কাজ করেন এবং লেগে থাকেন এছাড়াও আরো অনেক অনেক ইনকাম এখান থেকে আপনি করতে পারবেন
সো फ्रेंड्स আমরা গর্বে যাওয়ার আগে আমরা প্রথমেই আমি আপনাদের এই আরেকটা কথা বলে নিই যে এখানে আপনারা জয়েন হতে গেলে কি কি লাগবে। জয়েনিং বিষয়টা আমি পরবর্তীতে দেখাবো, কি করে জয়েন হবেন সবই পরবর্তীতে দেখাবো। এরপরও আমি প্রথমে আপনাদের একটু বোঝাই নিই, একটু বলে নিই যে স্টার্ট ইউর বিজনেস, যে বিজনেসটা স্টার্ট করতে হলে আপনার কি কি লাগতেছে। এনআইডি অথবা পাসপোর্ট লাগতেছে আপনার, ইমেল লাগবে একটা, এবং তারপর যেটা লাগবে মোবাইল নাম্বার, রেফারেন্স, এবং শেষে যেটা হতে হবে অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে। অ্যাসোসিয়েট মেম্বার কি করে হবেন সেটা আমি আপনাকে অবশ্যই বলছি। রিপ্লেসেটেড ওয়েবসাইট জেম, অর্থাৎ আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে। আমার নিজেরও একটা ওয়েবসাইট আছে, আপনাকে জেনাস গ্লোবাল একটা ওয়েবসাইট দিবে আপনাকে মার্কেটিংটা করার জন্য। আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, অর্থাৎ ওরা আপনাকে এটা সাব ওয়েবসাইট হিসেবে দিচ্ছে আপনারা, যাতে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন। সো ফ্রেন্ডস, আপনি আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট সেলদের বিনিময়ে যে কমিশনটা পাচ্ছেন, এছাড়াও এখান থেকে আমরা আরো পাঁচ ধরনের আর্ন জেনারেট করতে পারি, এবং সেই আর্নগুলো কিভাবে আমরা জেনারেট করবো সেই বিষয়টা আমি আপনাদের এখন ধীরে ধীরে দেখাচ্ছি। ভাই অস্থির হয়েন না, ধীরে ধীরে ভিডিওটা দেখতেই থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। আমি দেখুন, এখানে আমি প্রথমেই দেখাচ্ছি, আপনি যখন এখানে এই কোম্পানিতে জয়েন হবেন অবশ্যই কারোর না কারোর রেফারে জয়েন হতে হবে। কারোর রেফারে জয়েন না হলে আপনি এই কোম্পানিতে জয়েন হতেই পারবেন না, অবশ্যই কারোর না কারোর রেফারে এখানে আপনাকে জয়েন হতে হবে। এবং জয়েন হওয়ার পরে আপনি এখানে হয়ে যাবেন অ্যাসোসিয়েট, এবং এখানে অ্যাসোসিয়েট থাকা অবস্থায় আপনি মাত্র এক ধরনের ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন, অর্থাৎ প্রোডাক্ট সেল দেওয়ার বিনিময়ে যে ইনকামটা জেনারেট করা যায় আপনি সেই ইনকামটা এখান থেকে জেনারেট করতে পারবেন। তাছাড়া অন্য যে পাঁচ ধরনের ইনকাম আছে সেই ইনকামগুলো আপনি এখান থেকে জেনারেট করতে পারছেন না। অর্থাৎ আপনি এখান থেকে যখন অ্যাসোসিয়েট থাকবেন, একজনের রেফারে জয়েন হওয়ার পর অ্যাসোসিয়েট হিসেবে যখন জয়েন হবেন, তখন আপনি জাস্ট জেনাস গ্লোবাল থেকে, আমি এখানে একটু লিখে দেখাচ্ছি ভাই, জেনাস গ্লোবাল থেকে, জেনাস গ্লোবাল জে জি থেকে, আপনি যে জি থেকে জাস্ট যে কাজটা করতে পারবেন, এখানে যখন একটা প্রোডাক্ট একজন কাস্টমারের কাছে পৌঁছায় দিবেন, একজন কাস্টমার, আমি এটা কাস্টমার ধরে নিচ্ছি, কাস্টমার, ঠিক আছে, যে জি থেকে যখন একটা পণ্য কাস্টমারের কাছে পৌঁছায় দিবেন, তখন এখান থেকে মাঝখান থেকে মনে করেন আপনার প্রোডাক্টের মূল্য হলো 40 টাকা। এখন এটা আপনি একজন কাস্টমারের কাছে দিলেন 100 টাকার বিনিময়ে। এখন এখান থেকে যে জিনিসটা হচ্ছে, এখান থেকে জাজি থেকে যখন 40 টাকা দিয়ে পনেরোটা কিনে কাস্টমারের কাছে 100 টাকা দিয়ে সেল দিলেন, এখান থেকে আপনার লাভ হলো 60 টাকা। 60 টাকা কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে না, এখান থেকে 60 টাকা থেকে লাভের অংশটা আমি মাঝখানে রাখছি। এখন বর্তমানে 60 টাকা লিখলাম, এবং এই 60 টাকা থেকে ভাই, এই 60 টাকা থেকে কোম্পানি রেখে দিবে 20%, অর্থাৎ 20 টাকা রেখে দিবে কোম্পানি, এবং আপনাকে কোম্পানি লাভ দিবে অনলি 40 টাকা। মোটামুটি ভালোই দিচ্ছে এই কোম্পানি, শুধু এই ইনকামটা আপনি জেনারেট করতে পারতেছেন। জাস্ট 40 টাকা পাবেন আপনি একটা প্রোডাক্ট সেল দেওয়ার বিনিময়ে, 100 টাকা দামের একটা প্রোডাক্ট সেল দিলে, অর্থাৎ 100 টাকার মধ্যে 40%, 100%-এর মধ্যে 40% আপনি প্রফিট পাচ্ছেন এখান থেকে। বাট আপনি যদি ডিস্ট্রিবিউটার হন, এখান থেকে আরো 5 ধরনের ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ডিস্ট্রিবিউটার না হন তারপরেও আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, শুধু অ্যাসোসিয়েটের মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। বাট ডিস্ট্রিবিউটার যদি হয়ে যান তাহলে ভাই এখান থেকে আপনার আহামরি, মানে এক কথা অনেক অনেক আর্ন জেনারেট করতে পারবেন। কিভাবে করবেন সবই আমি এখন দেখাচ্ছি। আপনাকে এখন ডিস্ট্রিবিউটর হতে হলে কি করতে হবে, এখানে আপনি যদি ডিস্ট্রিবিউটর হতে চান প্রথমেই আপনাকে 100 সিবি অর্জন করতে হবে। সিবি কথার অর্থ হলো কমিশনেবল ভ্যালু। আপনাকে অবশ্যই 100 সিবি অর্জন করতে হলে একটা যে কোনো একটা প্যাকেজ এখান থেকে কিনতে হবে, এনি প্যাকেজ আপনাকে ক্রয় করতে হবে। এখন কথা হলো ভাই আমার কাছে তো টাকা নাই, আমি এখান থেকে প্যাকেজ কি করে ক্রয় করবো, সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে একটা লোকাল মার্কেটিং করতে হবে। যদি আপনি না পারেন বিষয়টা আমি আপনাকে সেই বুদ্ধিটা দিয়ে দিচ্ছি। মনে করেন আপনি 100 সিবিটা পাচ্ছেন না, আমি আপনাকে একটু ওয়েবসাইটটাতে একটু নিয়ে যাই, যদিও বলেছিলাম এখানে অনলাইনে কিছু দেখানো হবে না। দেখুন এখানে, দেখুন আমার জেনাস গ্লোবালের যে আমার ওয়েবসাইটটা, এটা জেনাস গ্লোবাল সম্পূর্ণ আমাকে প্রোভাইড করেছে, এই সাইটটা সম্পূর্ণ আমাকে দিয়েছে। এখান থেকে কেউ যদি ঢুকে কেউ কিছু ক্রয় করে তাহলে এখান থেকে সম্পূর্ণ যে 40 টাকা কমিশনটা, 100 টাকার মধ্যে কমিশনটা আমি পেয়ে যাবো। আর এইগুলো হলো প্যাকেজ, বিশেষ করে মেয়েরা এই প্যাকেজগুলো কেনার জন্য বেশি আগ্রহী। ভাই কম দামের একটা প্যাকেজ কিনে ফেলুন সবচেয়ে বেটার হবে যদি আপনি এখানে জয়েন হতে চান। এখানে দেখুন 300 বেসিক নেরো প্যাকেজ, মাত্র এখানে $319 একটা প্যাকেজ আছে, $283 একটা প্যাকেজ আছে। এগুলা এক কথা প্যাকেজ বলতে আপনার বিভিন্ন প্রোডাক্ট, একই ধরনের বিভিন্ন প্রোডাক্ট একসাথে মিলেমিশে যে একটা প্যাকেজ, অর্থাৎ 3-4টা প্রোডাক্ট একসাথে থাকবে, এটা অফার করে আপনাকে। সেই অফারে আপনার ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য একটা প্যাকেজ কিনতে হয়। এখন আপনি না পারলে আপনি কাউকে দিয়ে কিনিয়ে নেবেন, কিনিয়ে নিয়ে আপনি এখানে ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন। ভাই এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ উপকারী এবং ফুড সাপ্লিমেন্ট, যে কারণে কোনো সাইড এফেক্ট নেই, যে কোনো প্যাকেজ এখান থেকে কিনতে পারেন আপনি। সো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ডিস্ট্রিবিউটার হবেন, প্যাকেজ কেপ কাকে বলে বা 100 সিবি কাকে বলে। এখন আপনি ডিস্ট্রিবিউটার হলেন 100 সিবি কিনার মাধ্যমে, ও সরি, প্লাস সাথে এক্সিকিউটিভ আছে, আপনি ডিস্ট্রিবিউটার প্লাস এক্সিকিউটিভ হলেন আপনি একটা প্যাকেজ কিনার মাধ্যমে।
তখন আপনি এখান থেকে আর্ন করতে পারতেছেন টিম কমিশন থেকে $35।
এইভাবে যত নিচে যাবে আপনার আর্ন তত বাড়বে। এইভাবে যত রেফটে আপনার নিচে লোক সংখ্যা জয়েন হবে এবং রাইটে যত জয়েন হবে তারা যত সিভি কিনবে তারা যত প্যাকেজ কিনবে তত আপনার এখানে ততবার টিম কমিশনটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে $35 করে। এখন এখানে প্রশ্ন হলো এটাই যে আমি যেভাবে অর্থাৎ আপনি যেভাবে এখানে কমিশনটা $35 পেয়ে গেছেন, এখন আমার লেফটে যেজন এখানে জয়েন করেছিল অর্থাৎ তপু, তপু কি সেই কমিশনটা পাবে একই রকম ভাবে? হ্যাঁ ভাই, তপু পাবে। যদি তার রেফটে এবং তার রাইটে সেম ভাবে 300 এবং 600 সিভি পড়া হয়ে যায় তখন সেও এখান থেকে $35 টিম কমিশন পেতে পারে এবং পাবে, পেতে পারে না অবশ্যই পাবে। এগুলো আমাদের দুই নাম্বার ইনকাম, আমি এখানে নোট করে রেখে দিয়েছি আগেই, হয়তো দুই নাম্বার ইনকামটা দুই নাম্বার প্রফিট ঠিক এভাবে হচ্ছে। এবং এখন আমাদের তিন নাম্বার প্রফিটটা কিভাবে হচ্ছে সেই বিষয়টা আমরা একবার দেখি। টিম কমিশন থেকে আমাদের তিন নাম্বার প্রফিটটা হতে যাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, এখানে যখন আপনি 300 সিভি 600 সিভি পুরা করবেন $35 পাচ্ছেন, ঠিক ম্যাক্সিমাম প্রতি সপ্তাহে কোম্পানি আপনাকে 750 বার ঠিক একই সুযোগ দিবে। এখন 750 বার যদি আপনি সেম কাজটা করতে পারেন, আপনি কোনো প্রোডাক্ট সেল না দিয়ে জাস্ট টিম বাড়ানোর মাধ্যমে যদি এই কাজটা করতে পারেন, যদি আপনার টিম 300 সিভি এবং 600 সিভি 750 বার হয়ে যায় তখন আপনি প্রতি সপ্তাহে পাচ্ছেন $26,250। এবং আপনি যদি প্রতি মান্থলি সপ্তাহে শুধু 4 সপ্তাহে যদি 1 মাস হয় তাহলে প্রতি মান্থলি আপনি এটা পাচ্ছেন $150,000। সরি, এখানে 150,000 হবে না, এখানে 105,000 হবে। অর্থাৎ বাংলা টাকায় যদি আমরা এটা রূপান্তর করতে চাই তাহলে হচ্ছে 90 লাখ টাকা। এটা হলো আমাদের তিন নাম্বার ইনকাম। আমি এটাও নোট করে রাখতেছি এখন বর্তমানে, আমি নোটপ্যাডে আমি এটাও নোট করে রাখতেছি, এটা তিন নাম্বার ইনকাম হতে যাচ্ছে আমাদের। সুপ্রসন্নমত দেখতে দেখতে টিম কমিশন আমরা তিন নাম্বার পর্যন্ত চলে এসেছি। এবার আমরা চলে যাব সরাসরি চার নাম্বার কমিশনে। চার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা পাবো সেটা হলো জেনারেশন কমিশন। অর্থাৎ দেখুন এখানে ফার্স্ট জেনারেশন, আমি নিজে ওন স্পন্সরশিপ লিডারশিপ করছি এখানে আমি। এখন আমার রেফারে যারা ক্রিয়েট করছে, যারা জয়েন করছে, অর্থাৎ আমি আপনাদের আগে যে একটা চিত্রকে দেখাইছিলাম চিত্রটা আমি দেখাচ্ছি আবারও। যেমন এই যে এটা এখানে যে চিত্রটা গেছিলাম যে মি আমার রেফারে তপু জয়েন করেছে, তপুর রেফারে সপু, সপুর রেফারে লপু, এবং এখানে অপুর রেফারে জপু মপু। এখন এদের রেফারে যারা জয়েন করতেছে আমি তো এদের কাছ থেকে তো টিম কমিশন অবশ্যই পাচ্ছি, এবং এদের রেফারে যারা জয়েন করবে তারা হবে আমার সেকেন্ড জেনারেশন, এবং এই সেকেন্ড জেনারেশন থেকে আমি আবার কমিশন পাবো 20%। আমি এটা দেখাচ্ছি এখানে, এই যে দেখুন এখানে ফার্স্ট জেনারেশন থেকে আমি যেটা পাচ্ছি 20%, এবং এদের রেফারে যারা জয়েন করতেছে এদের রেফারে ওদের থেকে আমরা আবার পাচ্ছি 15%। ঠিক সেম ভাবে থার্ড জেনারেশন থেকে আমরা পাবো 10%। এভাবে চার থেকে ফোর্থ জেনারেশন পর্যন্ত আমরা 5% আরো পেয়ে যাবো। অর্থাৎ এরা যদি আপনার 20,000 টাকা করে কামায় তাহলে এখান থেকে আমি 20% পাবো। আমি 20,000 টাকা থেকে আপনার 2,000 টাকা পাচ্ছি, এবং 1,00,000 টাকা থেকে আমি 20,000 টাকা পাচ্ছি, এবং এদের রেফারে এরা যদি আবার 20,000 টাকা ইনকাম করে ওদের থেকে আমি আবার 15 টাকা পাচ্ছি। অর্থাৎ মনে করেন এখানে তারা ইনকাম করলো 20 টাকা, 20 টাকা থেকে আমি পেয়ে যাবো 5 টাকা। ঠিক এভাবে ওদের থেকে 10%, ওদের থেকে 4 থেকে 7 পর্যন্ত আমি আবার 5% কমিশন পেয়ে যাচ্ছি। ওয়াও, কি সুন্দর সিস্টেম, তাই না? এই হলো আমাদের ফোর্থ কমিশন। আমরা চার নাম্বার কমিশনের ঠিক এখান থেকে পাচ্ছি। এখন আমি চলে যাব সরাসরি পাঁচ নাম্বার কমিশনে, এবং এই জিনিসটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আপনারা যে কমিশনটা পাবেন এটা খুবই 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 একটা হাই কমিশন। এবং চলুন শুনছি আমরা এবার দেখি কি সেই কমিশন, যে কমিশনটাকে আমি হাই কমিশন বলে অভিহিত করছি সেই কমিশনটা কি, সেই কাঙ্ক্ষিত কমিশনটা কি একবার দেখি চলুন। সেই কমিশনটা হলো র্যাঙ্ক কমিশন, জেড এক্সিকিউটিভ। এই বিষয়টা আমি আপনাদের ভালো করে পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে বলছি। এই এক্সিকিউটিভ কথার অর্থটা আপনাদের প্রথমেই বলেছিলাম, যদি প্রথম ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি বুঝতে পারতেছেন। যেমন এসডির থেকে আমি ডিস্ট্রিবিউটর হয়েছি কোনো একটা প্রোডাক্ট কিনে, অর্থাৎ একটা প্যাকেজ কেনার মাধ্যমে আমি ডিস্ট্রিবিউটর হয়েছি। এবং সেম একইভাবে আমি যদি দেখুন এখানে প্রথম যে পিকচারটা আমি দেখালাম, সেম একইভাবে আমি যদি আরো 4 জনকে এরকম এক্সিকিউটিভ বানাতে পারি, আমার রেফারেন্স যদি আরো 4 জন এক্সিকিউটিভ হয় তাহলে আমি হয়ে যাব জেড এক্সিকিউটিভ। এবং সেম একইভাবে 8 জন এক্সিকিউটিভ যদি আমি এভাবে করতে পারি তাহলে আমি হয়ে যাব পার্ল এক্সিকিউটিভ। এবং সেম একইভাবে আমি যদি আরো 12 জন এক্সিকিউটিভ এভাবে তৈরি করতে পারি, 4, 8 এবং 12, তারপর আমি হয়ে যাব সেপার এক্সিকিউটিভ। এবং আপনি সেফার এক্সিকিউটিভ হয়ে যাওয়ার পর আপনি যখন 1 মাসের মধ্যে ম্যাচিং, অর্থাৎ ম্যাচিং জিনিসটা আমি আপনাদের একবার দেখা দিচ্ছি। ম্যাচিং জিনিসটা হলো ঠিক এইভাবে, আপনার ডান পাশ বাম পাশ মিলে যখন 300 এবং 600 সিভি হয়ে যায় তখন আপনি যখন $35 টিম কমিশন পান, ঠিক একইভাবে যখন 1 মাসের মধ্যে আপনি 25 বার আর্ন করতে পারবেন $35, ঠিক তখন আপনি হয়ে যাবেন সেফার 25। এবং 1 মাসের মধ্যে যখন $35 অর্থাৎ ম্যাচিং করতে পারবেন 50 বার তখন আপনি হয়ে যাবেন সেফার 50। 1 মাসের মধ্যে যখন $35 $100 করতে পারবেন তখন আপনি সেফার এলিট হয়ে যাবেন। এবং 1 মাসের মধ্যে যখন ম্যাচিং 200 বার করতে পারবেন তখন আপনি হয়ে যাবেন রবি ডাইরেক্টর। এবং 1 মাসের মধ্যে যখন আপনি 500 বার ম্যাচিং করতে পারবেন তখন আপনি হয়ে যাবেন ইমারেল্ড ডাইরেক্টর। ঠিক সেম ভাবে আপনি যখন 1 মাসের মধ্যে 1000 বার
$35 আর অর্থাৎ ম্যাচিং করতে পারবেন তখন আপনি হয়ে যাবেন ডায়মন্ড ডাইরেক্টর। সো फ्रेंड्स চলুন এবার আমরা দেখি যে এই র‍্যাঙ্কিং গুলো মিনিময়ে যে এত এত র‍্যাঙ্কিং হলো ডায়মন্ড র‍্যাঙ্কিং, এমেরাল্ড ডাইরেক্টর র‍্যাঙ্কিং অথবা সেপার র‍্যাঙ্কিং, সেপার 25 র‍্যাঙ্কিং, এতগুলো র‍্যাঙ্কিং এর মিনিময়ে আমরা কি রকম বেনিফিট হতে যাচ্ছে। এই র‍্যাঙ্কিং দিয়ে তো আমাদের কোনো লাভ নাই যদি আমাদের টাকা না আসে হাতে। সো फ्रेंड्स চলুন এবার আমরা সেই চিত্রটা চলে যাই, আমি সেই চিত্রটা অঙ্কন করে রেখেছি। আমরা যখন এক্সিকিউটিভ হব অর্থাৎ একটা প্যাকেজ কিনা বিনিময়ে যখন আমরা এক্সিকিউটিভ হব তখন আমাদের কোম্পানি দিচ্ছে এক্সট্রা $75 এবং যখন জেড এক্সিকিউটিভ হব তখন আমাদের কোম্পানি দিচ্ছে এক্সট্রা $2000 এবং যখন পার্ল এক্সিকিউটিভ হব তখন আমাদের কোম্পানি দিচ্ছে $8000 এবং যখন আমরা সেফার এক্সিকিউটিভ হব তখন কোম্পানি আমাদের এক্সট্রা দিচ্ছে $1500 এবং যখন আমরা সেফার 25 এ যাব তখন কোম্পানি আমাদের দিচ্ছে $3000 যখন 50 এ যাব তখন কোম্পানি দিচ্ছে $4000 এবং যখন আমরা সেফার এলিটে চলে যাব তখন কোম্পানি আমাদের দিচ্ছে $6000 অর্থাৎ $6000 এবং যখন আমরা রবি ডাইরেক্টরে চলে যাব তখন আমাদের কোম্পানি দিচ্ছে $10000 অর্থাৎ $10000 এবং সর্বশেষে যখন আমরা ডায়মন্ড ডাইরেক্টরে চলে যাব তখন আমাদের কোম্পানি 7 দিন 7 রাত ফ্যামিলি ট্যুরে পরলে যে কোনো স্থানে যাওয়ার থাকা এবং খাওয়ার সমস্ত খরচ বহন করবে কোম্পানি এবং সাথে কেনাকাটা করার জন্য ক্যাশ মানিও দিয়ে দিবে। সো ফ্রেন্ডস জেনাস নিয়ে আজকের টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি। জেনাস নিয়ে কারো যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি কোথাও ভুল হয়ে থাকে বা বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে এটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি জেনাসের সদস্য হতে পারেন, কিভাবে আপনি জেনাসের মেম্বার হতে পারেন। আজকের টিউটোরিয়াল থেকে যদি কিছু নতুন কিছু জানতে পারেন তাহলে কমেন্ট বক্সে থ্যাংকস জানাতে ভুলবেন না। সো ফ্রেন্ডস সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।